এটা কিন্তু একটা খুব গভীর ক্ষত। আমার মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়, আবার অসহযোগিতাই পেয়েছি। আরে বাবা কি মুশকিল বলো তো, মানে আমার 16 সেপ্টেম্বর অনুষ্ঠান, সে তো দেখছি, কিন্তু আমার কতগুলো ইন্টারভিউ এই, আর তোমাদের কি বলো তো এই ইন্টারভিউ নিয়ে না, আমি আমার যত এই ইন্টারভিউ গেছে শব্দগুলো শুনি না, তারপরে ডিজিটাল মিডিয়ার ইন্টারভিউ শুনি না, আমার মধ্যে একটা প্যালপিটেশন শুরু হয়, মানে আমি আমার আমি আজকে এসে এখানে আসা পর্যন্ত একটা ব্ল্যাক কফি খেয়েছি, এখন একটা ক্যাপুচিনো খাবো, আরেকটা কোনো কফি খাবো, কারণ আমি একটু টেনশনের মধ্যে রয়েছি, মানে আমি তুমি কি প্রশ্ন করবে আমি কি বলবো, ও ভগবান, তারপর সোশ্যাল মিডিয়া, রূপঙ্কর আমার 16 তারিখ একটা অনুষ্ঠান আছে, সেটা জানি, সেই অনুষ্ঠানটা সেই অনুষ্ঠানটা নিয়ে আমি খুব মানে আমি আমি নানা রকম ভাবে ভাবছি, 100টা অনুষ্ঠান করেছো এরকম, কিন্তু আমি খুব টেনশনে আছি। আরে আরে আমাকে প্রশ্ন তো করতে দেবে, আমি কি করবো সেটা তো জানতে বলবে, তোমার কোনো কাজ নেই, মানেটা কি মহাভারত হতো না, মহাভারত আর রামায়ণ আপনারা দেখতেন তো, তীর ছুটছে তীরটা যাচ্ছে অনেকক্ষণ বাদে করে মরে গেল, প্রচন্ড ভালো আছো সেটা আমি বুঝতে পারছি, কে বলেছে, হ্যাঁ অনেকদিন জানি, হ্যাঁ তোমাকে আজকে নতুন বসিনি, হ্যাঁ সেই আমার আজকে সকালে আস্তে আস্তে মনে হলো তোমার সঙ্গে আমার কথা হবে, একটা হেডিং হয়েছিল প্রিন্টে তখন কাজ করতাম, যে আমার গান না হলে তেলে ভাজা বিক্রি করবো, সেই সময় থেকে জানো ওটা কিন্তু হেভি হিট, ওটা 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 এত হিট যে আমাকে এখনো প্রচুর লোকে বলে কে যাচ্ছে গো, জানি না কেন যাচ্ছে, যাই হোক কত কে যায়, ওটা আমাকে কত লোকে বলছে এখনো বলে দাদা তেলে ভাজার দোকানটা, যেমন ওয়াও মোমো, ওয়াও তেলে ভাজা এরকম একটা করতে পারো, কিন্তু আমি যেটা মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক মিউজিশিয়ানের একটা অল্টারনেটিভ কিছু হওয়ার খুব প্রয়োজন, এটা কিন্তু ঠিক, এটা একটা খুব সিরিয়াসলি ঠিক, এটা খুব দরকার, এটা দরকার, মানে এখন কি মাল্টিটাস্কার হতে হবে সবাই, একদমই তাই, এবং এটা আমাকে বহু বছর আগে মানে তখন ধরো এটা 94-এ আমি কবি সুমন দা, কবি সুমন মানে সুমন চট্টোপাধ্যায়ের সাথে আমি দেখা করতে গেছিলাম আমার কিছু গান নিয়ে, আমার সাথে সুমন দা দেখা হয়েছিল, তার আগে সুমন দার প্রচুর অনুষ্ঠান দেখেছি, আর সুমন দা দেখা হয়েছিল দীঘাতে, সুমন দা তখন তার সেই সময় স্ত্রী মারিয়াকে নিয়ে বেড়াতে গেছিলেন, এবং আমরা কয়েকজন বন্ধু ছিলাম বেড়াতে গেছিলাম, সেখানে সুমন দার সাথে আলাপ করেছিলাম, বলেছিলাম সুমন দা আমি নিজের গান তৈরি করি, আমি একটু যাবো একদিন, তারপর একদিন লেগ ফোন করে লেগ গার্ডেন্সের বাড়িতে, তখন সুমন দা লেগ গার্ডেন্স, তখন সুমন দা বলতো, তখন সেই সময় সুমন দা বলেছিল যে করো গান বাজনা করো, খুব ভালো হচ্ছে, লেখো, ভালো গাইছো, ভালো সুর করছো, ভালো লিখছো, আরো কিছু করো, তখনই বলেছিল আরো কিছু করো, অন্য কিছু করো, ওই যে তোমার একটা ঝড় গিয়েছিল এক বছর বলবো, ওই ঝড়টা কিনা এখনো মনের মধ্যে দিম 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 করে, এখনো সেই ঝড় রয়েছে, ঝড় যাই, এই ঝড় কোনোদিন যাওয়া না, এই যে রিজেকশন, এই যে সব বাদ দিয়ে দেবো, হ্যাঁ, এবং ডাকবো না, আরেকটা বড় কথা হলো এটার এটার যে ক্ষতটা, এটা কিন্তু একটা খুব গভীর ক্ষত, এটা আমাদের আমার নয় শুধু, এটা আমার স্ত্রী আমার মেয়ের আমাদের তিনজনের যে একটা ক্ষত, এটা কিন্তু খুব গভীর ক্ষত, এটা খুব সহজে এটা কোনোদিনই হয়তো যাবে না, এটা থাকবেই, কারণ যে সময়টা আমরা পার করেছি সে সময়টা আমি না ঠিক বলে এটা ওই অনুষ্ঠানেও বলে বোঝাতে পারবো না, তোমার এখানেও বলে বোঝাতে পারবো না, সেটা যারা মানে ফেস করেন তারাই জানবেন, হুম, শুধু আমি এইটুকু বলতে পারি যে আমি এরকম আরো অনেক মানুষকে চিনি যারা আমার থেকেও অনেক বেশি ক্ষত নিয়ে বেঁচে রয়েছে, তাদের দিকে তাকিয়ে আমি বলতে পারি যে না আমি তো ওদের থেকে ভালো আছি, এটা কিন্তু ঠিক,
একদম তাই, আমি ওদেরকে যখন আমি বাড়ি যাই আরজিকর হসপিটালের পাশ দিয়ে যাই, আমি শুধু এক মানুষ সবাইকে বলবো, যখন আপনার খুব ডিপ্রেশন হবে, আপনার মনে হবে যে আপনার কেউ নেই, আপনার আশেপাশে কোনো ভালো কিচ্ছু ভালো হচ্ছে না, আপনার মনে হচ্ছে মরে যাই আমার কিছু, আপনি একটা যে কোনো সরকারি হাসপাতালে চলে যাবেন, গিয়ে দাঁড়াবেন, দেখবেন যে কত মানুষের থেকে কতটা আপনি ভালো আছেন। তোমার কখনো মনে হয় আত্মহত্যা করবো? না, মনে হয়নি। আত্মহত্যা করার কথা আমি কোনোদিন ভাবিনি, এই কারণে যে আমার একটা খুব মানে চারিদিকে পাঁচটা পিলার, একটা আমার ছোট মানে ছোটবেলায় সেটা হচ্ছে আমার বাবা মা, এবং তার পরবর্তীকালে চারটে, তার পাঁচটাই, আমার প্রথমে আমার দিদিমা, তারপর আমার বাবা মা, তারপর আমার বউ এবং আমার মেয়ে। এই পিলারগুলো, স্তম্ভগুলো, আমি না খুব পারিবারিক একজন মানুষ, হ্যাঁ, এবং আমি খুব হ্যাঁ মানে খুব সংসারী লোক আর কি। আমি আমি যতই প্রেমের গান গাই, যতই আমার ফিমেল ফলোয়ার থাকুক আর যাই থাকুক না কেন, আমি দিনের শেষে বাড়ি যেতেই পছন্দ করি, এবং বাড়িতে গিয়ে আমার পরিবারের সাথে যাই করি না কেন, সেই একটা সিনেমা দেখি, কি একটা নেটফ্লিক্স দেখলাম, কি এই দেখলাম, সেই দেখলাম, কি গল্পের গল্প করলাম, গান গাইলাম, বা একসাথে খেলাম, এবার একসাথে একটু দাবা খেললাম, একটু লুডো খেললাম, ওইটাই না আমার একটা আনন্দ, ওটাই আমার আনন্দ, বুঝেছ? ওই জন্য প্রেমও করলে না? না, ওই জন্য আমার প্রেম আসেনি জীবনে। চৈতালি আমি কোথাও গেলে বা ও কোথাও গেলে বাইরে, কখন বাড়ি যাবো, কখন অনেক গল্প থাকে, হ্যাঁ বন্ধুত্বটা রয়েছে, গল্প করতে ইচ্ছে করে, মানে সেটা যে খুব একটা শারীরিক চাহিদা, খুব একটা মানে ভয়ঙ্কর প্রেম, আমরা দুজনকে জড়ি চোখের দিকে তাকিয়ে থাকি, সেটা নয়, কিন্তু ওই যে আমাদের আমাদের গল্প, আমাদের না অনেক গল্প আছে, আমাদের অনেক গল্প আছে, এবং সেই গল্পগুলো হচ্ছে সবসময় সাংসারিক গল্প তা নয়, একটা সিনেমা নিয়ে গল্প আছে, সিনেমা নিয়ে গল্প আছে, পলিটিক্স নিয়ে গল্প আছে, আমি ও যেমন কদিন আগে আইপিএল, আইপিএল নিয়ে ও হঠাৎ করে আইপিএল দেখতে শুরু করলো, তো আবার আইপিএল নিয়েও সাথে গল্প আছে। আসলে দুজন দুজনের কাছে কোথাও একটা সারেন্ডারও আছে, আবার অ্যাকসেপ্টেন্সও আছে, এবং ওই সময়টা যে সময়টার কথা বলছি, ওটা আমি সময়টা তো জানি না, সময় ফোনে কথা বলতে আমরা আছি, ওই সময়টায় যদি সাহসী হই না থাকতো চৈতালি এবং মহুল, মহুলের কথাটাও বলতে হবে ভীষণ ভাবে, কারণ ওকে নিয়ে আমরা বেশি চিন্তিত ছিলাম, এই কারণে যে ও কি করে মানে পৌঁছে গেল ওই জনতার মধ্যে, ও যে ফেসবুকে রয়েছে, ফেসবুকে আছে, ও যে ইনস্টাগ্রামে রয়েছে, এবং ওকে যে বলা হচ্ছে নানা, আমি বলবো না সেসব কথা, যে তোমার বাবা এই, তোমার বাবা ওই, তোমার বাবা একটা এই, তোমার বাবাকে এই করব, হ্যাঁ এইটা বলা হচ্ছে, সেটা তো ভালো লাগছে না দেখতে, ছোট তো, হ্যাঁ, এবং ও ওর কলেজের স্কুলের বন্ধুরা কিভাবে তাকে সেটাকে দেখছে, ওকে স্কুলে যেতে হচ্ছে, সবাই স্কুলে সবাই তাকাচ্ছে, সুতরাং আমরা ওকে নিই, কারণ আমি আর চৈতালি তো, না না ও তখন তো ওই 12 এ পড়ছে, যাই হোক ওর তো একটা খুব অদ্ভুত সময় ট্রানজিট, হ্যাঁ আমরা না শূন্য থেকে শুরু করেছি জানো তো, আমি আর চৈতালি একদম জিরো থেকে শুরু করেছি, তো আমাকে যদি এখন দেখো খুব খারাপ অবস্থাও যদি হয়, আমি ধরো একদম আমার পয়সা করি নেই কিছু নেই, আমার কোনো অসুবিধা হবে না, চৈতালিরও কোনো অসুবিধা হবে না, বাসে ট্রামে করে ঘুরে এদিক ওদিক করে হেঁটে হেঁটে কাজকর্ম করে আমি ঠিক চালিয়ে নেবো, আমার জীবন চলে যাবে, কিন্তু ও যে শূন্য থেকে শুরু করেনি, ও যে অনেক কিছু পাওয়া থেকে শুরু করেছে, সেই জন্য ওকে নিয়ে আমার বেশি চিন্তা ছিল, যে ও এতই ঝড়টাকে, কিন্তু ও কিন্তু আমি বলো আমি সো প্রাউড অফ হার, যে ও কিন্তু আমার মনে হচ্ছে আমাকেও দর্শক মেরে শেষ করে দিতে পারেন, তুমি বলেছিলে যে খুব গোদা করে, আমি যেটুকু মনে আছে, যে হিন্দি ভাষায় যারা গান গাইছেন তাদের পশ্চিমবঙ্গে কদর বেশি, ছোট করে আমি বলছি, এটা তো সত্যি কথা, এটা আজও তাই, আজও তাই, এটা পাল্টাইনি ঘটনাচক্রে, সেরকম তুমি যেটা বলতে চাইছিলে একটা ঘটনা বা একটা পরিস্থিতির শিকার হয়ে গেছিলে তুমি, যে সেই দিন রাত্রেই একজন খুবই নাম করা সঙ্গীত শিল্পী তিনি মারা যান, এই তো ব্যাপারটা, এটা কি সোশ্যাল মিডিয়ার জন্য হলো রূপঙ্কর? যদি তোমার জীবনে আমাদের জীবনে এই সমাজ মাধ্যম না থাকতো, এত ফেস করতে হতো তোমাকে? না বোধহয়, তা কতখানি মারাত্মক ভাবে এই সমাজ মাধ্যম, মারাত্মক
একজন একজনকে চাগিয়ে দেয়। এবার এই চাগাতে চাগাতে আমরা বুঝতে পারি না আমরা কোথায় চলে যাচ্ছি। যিনি আমাদের শিল্পী, যিনি বাংলা ভাষায় গান গাইছেন, তার ক্ষতি আমরা কতটা করে ফেললাম ভেবেছিলাম কি, ভাবিনি আমরা। ঠিক ঠিক ঠিক, রাইট। হ্যাঁ, সব দায়িত্ব নিয়েই কিন্তু আমি কথাটা বললাম, এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা আমাকে যা খুশি বলতে পারেন, তাও বললাম। ঘটনাটা কিন্তু এইটুকুই, আর কিছু নয়। এই ফেলো সিঙ্গার যারা, তাদের সহযোগিতা পেয়েছো ওই সময় না নীরবতা পেয়েছো? ফেলো সিঙ্গার কলিগ, হ্যাঁ, সহকর্মী, সহকর্মীরা যারা ছিলেন, কিছু ইনস্ট্রুমেন্টালিস্ট মিউজিশিয়ানস যারা বাজান, তাদের সহযোগিতা পেয়েছি, অনেকের পাইনি। আর আমি নামই করছি কাদের কাদের, মানে সিঙ্গারদের কথা যদি তুমি বলো, আমাকে সাপোর্ট জানিয়েছেন রূপম ইসলাম, আমাকে সাপোর্ট সবার আগে জানিয়েছেন নচিকেতা, নচিদা, রূপম ইসলাম, সিদ্ধার্থ, সিধু, ক্যাকটাসে, কিছুটা অনিন্দ, অনিন্দ চট্টোপাধ্যায়, চন্দ্রবিন্দু। আমার যেদিন প্রেস কনফারেন্স হয়েছিল সেইখানে মনোময় উপস্থিত ছিলেন, এসেছিলেন। এছাড়াও নাটকের জগতে সৌরভ পালধির কথা বলতে চাইব, ও সাপোর্ট করেছিল। এছাড়া তো সবার অসহযোগিতাই পেয়েছি। তোমাকে, মানে তোমার প্রসঙ্গ নিয়ে অন্য লাইভও হয়েছে, সবার অসহযোগিতাই পেয়েছি। তাদের সঙ্গে কিরকম ব্যবহার করবে এখন? কিছুই করি না আমি, আমি প্রফেশনালি এক জায়গায় আসতে পারবে, আসতে হয় প্রফেশনালি বলে নিশ্চয়ই, হ্যাঁ, দেখা হয়, ভদ্রতা, আমি তো ভদ্রলোক, তারাও ভদ্রলোক, এবং আমাদের প্রফেশনে ফেক ব্যাপারটা এত বেশি আছে, সুতরাং অসুবিধা হয় না। এরকম ভালো তো, হ্যাঁ, এটা বলতে আমাদের কিছুই অসুবিধা না, অভ্যেস হয়ে গেছে। ও বলে ভালো তো, না ভাই, তুমি কেমন আছো? ভালো আছি, খুব ভালো, ঠিক আছে। আমি একজনকে জানি, তিনি খুবই, মানে একদম, মানে এটা কোনো মেকি কথা আমি বলছি না, তার নাম আমি নিতে পারবো না আমার পেশাগত কারণে। তিনি খুব উচ্চ মানের একজন লোক এবং খুবই খ্যাতনামি, কিন্তু একেবারে নিজের মধ্যে থাকেন। তাকে, তার নাম সবাই চেনে, এক ডাকে তাকে চেনে, এবং তিনি একজন বিদগ্ধ মানুষ হিসেবেই গ্রহণযোগ্যতা তার পুরো সমাজে। এবং তিনি বাঙালি প্রচুর বাঙালি শব্দটার, বাঙালি অর্থ, বাঙালির জীবন, বাঙালির সমাজ, সমস্ত কিছুকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন এক সময়। তারই একটা ধারাবাহিকতা চলছে। সেই মানুষটা আমাকে বলেছিলেন এই প্রসঙ্গে, যখন ওই ঘটনাটা ঘটে, যে রূপঙ্কর, যদি রূপঙ্কর, মানে পরিস্থিতিটা অবভিয়াসলি ওরকম ছিল না, রূপঙ্কর বলতে পারতো যা করেছি বেশ করেছি। হ্যাঁ, ওনার মনে হয়েছিল এটা, পরিস্থিতিটা তো অতটা উনি দূর থেকে বুঝতে পারছেন না, উনি দূরে ছিলেন। তো এইটাই আমি বলছি যে এটা আমরা পারলাম না খুব, মানে আমরা তো, যেটা আমি সাদা করে আবার বললাম যে এইটা যে, মানে একটা মানুষকে প্রায়, তুমি যে উঠে দাঁড়িয়ে গান করছো, তোমার পরিবার ভালো আছে আমি দেখেছি, তো এটা তো একটা লার্নিং, মানে তুমি এখন বড় বড় জায়গায়, যেখানে এখন ভীষণ ডিপ্রেশন চারিদিকে, আমাদের ঈর্ষা, এই কম্পিটিশন, ও পেরে যাচ্ছে আমি পারছি না, এই যে ব্যাপারটা, মানুষ হেরে যাচ্ছে, এত সুইসাইড বেড়ে গেছে, তুমি তো দেখছো। তো তুমি একটা একটা মুখ হয়ে কাজ করতে পারো, যে তোমার, আমাদের প্রত্যেকের জীবনে আছে যে যখন একদম আমরা মাটির নিচে চলে যাচ্ছি, তলায় তলা নিতে গিয়ে ঠেকছে আমাদের জীবন, যেভাবেই হোক, সেটা কি আমরা বুঝতে পারছি না? আমার প্রশ্ন এইটা, সেটা উঠে দাঁড়ানোর ক্ষমতা কিন্তু রূপঙ্কর সবার নেই, তোমার আছে। কিন্তু আমি না, এখন যেটা হয়েছে, হয়তো তোমার গান তোমাকে খুব স্ট্রং একটা জায়গা দিয়েছে। না, এখন যেটা হয়েছে, তুমি আমাকে না, আমি এই ঘর, মানে এই কয়েকটা দিন কাটানোর পর দুটো ঘটনা বলবো, একটা হচ্ছে কোভিড এর সময় একটা, এবং তারপরে এই ইনসিডেন্টটা, আমি একটু দুর্বল হয়ে পড়েছি, মানে আমি আমি সিরিয়াস, সেটা তোমার চোখ দেখে বোঝা যায়, আমি একটুখানি, আমি তো চিনি অনেকদিন থেকে, আমি তোমার চোখ দেখে বুঝতে পারি, একটু টায়ার্ড, আমি একটু, মানে কারণ আমি দেখেছি যে আমি, দেখো আমার এক, আমার, আমি এক, মানে শিল্পী তো বটেই, সেলিব্রিটিও বটে, আমাকে সেলিব্রিটি বলা হয়, আমি যদি নিজে সেলিব্রিটি ছিল, আমার কোনো আচরণ নেই বা আমি কিছু এইভাবে জীবনযাপন করি না, কিন্তু সেলিব্রিটি তো বটেই, কিন্তু তার সাথে সাথে আমি আরেকজন, একজন বাবাও, একজন স্বামী, একজন খুব সাধারণ একজন মানুষ আর কি, হ্যাঁ, খুব সাধারণ মানুষ, আমি সিরিয়াসলি বলছি, আমি এটার মধ্যে কোনো রকমের কোনো বিনয় বা কিচ্ছু নেই, আমি অত্যন্ত সাধারণ মানুষ আর কি। আমি দিনের শেষে না, আমি শান্তিতে ঘুমোতে চাই, দিনের শেষে তো আমি শান্তিতে থাকতে চাই, আমি এত অশান্তি,
নিয়ে বাঁচতে পারবো না। আমার আমি যে মানে এত স্ট্রেস এত চাপ নিয়ে আমি লড়াই করতে পারবো না, সেই ক্ষমতাটা আমার নেই। সত্যি আমি সেটা রিয়েলাইজ করেছি, সত্যি আমার নেই। আমি ভয় পাই, আমি খুব আমার মেয়েকে নিয়ে ভয় পাই। ও রাস্তায় বেরোয়, এখানে যায়, কলেজে যায়, করতে যায়, যদি একটা কিছু কেউ কিছু খারাপ কিছু বলে। আমি না বাবা হিসেবে ভয় পাই, আমি আমার স্ত্রীকে, যদিও যথেষ্ট ক্ষমতাশালী মহিলা, কিন্তু তবু আমি ওকে নিয়ে ভয় পাই। সুতরাং আমি বুঝেছি যে আমি না অত্যন্ত সাধারণ একটা মধ্যবিত্ত লোক আর কি। তো হয়তো মানে প্রতিবাদ করার ইচ্ছে অবশ্যই আছে, কথা বলার অনেক অনেক কিছু প্রতিবাদ করার ইচ্ছে তো আমার এখনো আছে, এখনো আছে, এখনো অনেক বিষয় নিয়ে আমার অনেক কিছু বলতে ইচ্ছে করে। হ্যাঁ, এবং আমার ওই যে তুমি আমাকে প্রথমে বললে আমার মনে যেটা আছে সেটা আমি মুখে বলে দিই, হ্যাঁ, ওটা কোনোদিন আমি চেপে রাখতে পারি না। কিন্তু এই যে তুমি বলছো আমার মেয়ে আমাকে বলেছে আর যে এইটা না, এইবার এখন না এখন একটু প্র্যাকটিস করছি আমি, যে মনে যেটা আছে, জানি না এই অনুষ্ঠানে সেটা খুব একটা করে উঠতে পারলাম না, কিন্তু মনে যেটা আছে সেটা একটুখানি কমই বলার চেষ্টা করছি। যেমন আপনারা সবাই জানেন যে চন্দ্রযান ডার্ক সাইড অফ মুনে পৌঁছেছে, হ্যাঁ, তো এটা নিয়ে আমাকে বেশ কিছু ডিজিটাল মিডিয়া আমাকে ফোন করেছিল, যেহেতু ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাবো বলে আমার একটা গান খুব জনপ্রিয়, সেইটা নিয়ে কথা বলার জন্য। আমি না কারোর সাথে কথা বলিনি, এই কারণে আমি বলেছি আমি না কিছু বলবো না। তখন সবাই বুঝেছে কেন এটা নিয়ে তো মজা করবে তুমি, না আমি আমি কি বলবো, ও চাঁদ তোর বান্ধবীদের সঙ্গে যাবো, তারপরে সেটা থেকে লোকে কি ইনফ্লুয়েন্স ড্র করবে, আমি আর না আমি না এটা নিতে পারছি না, আমি না নিতে পারছি না। আমি আমি খুব চাঁদ যাক, মানে চাঁদে পৌঁছই আমরা, খুব আনন্দের বিষয়। আমি সাধারণ হয়ে আমি সেটা টিভিতে দেখবো, খবরের কাগজে পড়বো, ফেসবুকে দেখবো, এতে দেখবো, সোশ্যাল মিডিয়া দেখবো, আমি অতি খুশি। আমার কোনো গান তোমরা ব্যবহার করলে করতে পারো, আমি কিছু বলি, কারণ তারপরে কি তার একটা ইয়ে হবে, এফেক্ট হবে, সে নিয়ে আমি খুব চিন্তিত। আমি কোনো কথাই বলতে চাই না আজকাল, কেউ কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন, কেউ মারা গেছেন, আপনার কি বক্তব্য, আমি না কিছু বলতে ভয় পাই। হ্যাঁ, উনি হয়তো আমার খুব প্রিয় একজন শিল্পী ছিলেন, তিনি আজকে নেই, তার সম্বন্ধে আমার কিছু বলতে ইচ্ছা করছে, আমি সেটা বলতেও ভয় পাই যে না বাবা এবার যদি বলতে গিয়ে কিন্তু কিছু একটা অন্য। আমি ভীষণ আজকাল কথা বলতে ভয় পাই, হ্যাঁ আমি সিরিয়াস ভয় পাই, সত্যি কথা এটা তো। কিন্তু ওই 16 সেপ্টেম্বর আমি অনেক কথা বললাম, আমরা খুব এনগ্রোসড হয়ে গেছিলাম, এটাই তোমার মজা যে নিশ্চয়ই আমরা মানে সবাই মুখিয়ে থাকবে এই অনুষ্ঠানটাকে, শত্রু মিত্র নিরপেক্ষ। হ্যাঁ, তো যারা রয়েছেন তাদেরকে আমি বলি আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোবাসি, এই কারণে ভালোবাসি, আপনারা যত আমাকে আমার সাথে শত্রুতা করেন, হ্যাঁ তুমি ভেঙে ভেঙে তো মানে আরেকটা রূপঙ্কর না, আমার আমি একটা জিনিস এটা কিন্তু ফ্যাক্ট রূপঙ্কর, তুমি ভেঙে ভেঙে আরেকটা রূপঙ্কর হচ্ছো, তত আমার একটা মানে জেদও বেড়ে যায় বেঁচে থাকা, জানেন আমার না ভয়ে চোটেই যে তুমি বলে আত্মহত্যা করতে ইচ্ছা করে কিনা, আমার একদম করে না, একদম করে না, আত্মহত্যাটা করাই উচিত, এটা কি জিনিস, আমি আত্মহত্যা কোনোদিন না করবো না, আমি আবার একটা কিছু কিছু একটা করবো, অন্য কিছু করবো, বা আমি হয়তো গান করলাম না, হয়তো আমি অ্যাক্টর হয়ে গেলাম, কিংবা আমি শুধু লেখক হয়ে গেলাম, কিন্তু আত্মহত্যা আমি করবো না। হ্যাঁ, এবং আমি কিন্তু সিনেমায় অভিনয় করতে চাও না, করি তো মাঝে মধ্যে করি, লোকজন ডাকে এখন কম, এই সিনেমায় অভিনয় করে নিয়ে তো কজন আমাকে আমার বিরুদ্ধে কথা বললো, কেন করছো, হ্যাঁ এই যে ভাস্কর বললো, ভাস্করই তোর নাম, চট্টোপাধ্যায়, হ্যাঁ কি বললো, জানি না, ওই যে আজকালকার সিঙ্গাররা তখন সিরিয়াল করছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহাপীর তারাপীঠে অভিনয় অভিনয় করছে, ওরা কেন করছে, আচ্ছা ওরা আমার ওরা ওর আমার উপর যে কেন তো রাগ হলো আমি ভগবান জানো, ওকে আমি খুব ভালোবাসি, কিন্তু ভাস্কর তুমি যদি দেখো ভাস্কর শুনছেন তোমার অভিনয় অভিনয় তোমার গান, তুমি গানও তো গাও ভালো, ও তো বইও লিখেছে, হ্যাঁ তো আমার তো এত রকম কাজ পছন্দের, ও কেন আমার উপর এত রাগ আমি ঠিক যাই না। তারপরে স্বস্তিকা আবার একটা কি খেপে গিয়ে তখন একটা বললো না মুখার্জি, হ্যাঁ হ্যাঁ তখন একটা বলেছিল যে কি যেন বলেছিল রূপঙ্কর কেন অ্যাক্টিং করে কি কি আর কি একটা বলেছিল, মানে স্বস্তি চাইছিল ওই মাধ্যমটা, মানে এরাও আমি যদি একটু অ্যাক্টিং করতে পারি তাহলে আপনাদের এত অসুবিধা কি আছে, নাটকের লোকেরাও আমাকে পছন্দ করে না, আমাকে আমার দিকে তাকিয়ে থাকে, আমি কেন নাটক করছি, আচ্ছা আচ্ছা আমি যদি করতে পারি তো আমি করবো না কেন,